তীব্র দাবদাহে নাকাল সারা দেশ। প্রচণ্ড গরমে মানুষ তো বটেই, নাজেহাল চিড়িয়াখানার পশু পাখিও। তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গরমে হাঁসফাঁস পশু পাখিকে কিছুটা শ্রান্তি দিতে কাজ করছে মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত কয়েকদিনে উষ্ণতার পারদ 42 থেকে 43 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। গরমের তীব্রতায় কাহিল হয়ে পড়ছে পশু পাখিরাও। গাছের ছায়া চিড়িয়াখানার শান্ত সুনিবিড় পরিবেশ কোনো কিছুতেই যেন মিলছে না স্বস্তি। হাতির গরম কমাতে দিনে 3-4 বার গোসল করাচ্ছেন কর্তৃপক্ষ। পাইপ দিয়ে ঠান্ডা পানি ছিটিয়ে করানো হচ্ছে গোসল, তাতেও যেন মিলছে না শান্তি। সুর দিয়ে নিজেই পানি ছিটিয়ে ভিজতে ব্যস্ত বৃহদাকার এ প্রাণীটি, পাশেই গরমে নাজেহাল হয়ে চিৎপটাং আরেকটি হাতি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ব্যতিব্যস্ত তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে। দাবদাহে কাবু বনের রাজা সিংহ, নেই কোনো হম্বিতম্বি বা হাঁকডাক। শ্রান্ত দেহে পানির কাছে শুয়ে করছেন হাঁসফাঁস। গরমে কুপোকাত ভয়ঙ্কর হায়না, খাবারেও নেই রুচি, আর তাই মাংস ফেলেই শুয়ে কোনো রকমে নিচ্ছে নিঃশ্বাস। দাবদাহে প্রাণ ধুক ধুক চঞ্চল হরিণের, বসে শুয়ে কোনো রকমে যেন দিন কাটছে নিরীহ এ প্রাণীটির। গরম যেন কিছুতেই কমছে না ইমু পাখির, সারাদিন ডুব দিয়ে জলে ভেজা শরীর নিয়েও পুনরায় নেমে পড়ছে পানিতে। বাঘ মামা তার হিংস্রতা ভুলে চুপ করে বসে যেন বৃষ্টির প্রহর গুনছেন। গরমে অতিষ্ঠ হয়ে পানিতে নেমে পড়েছে কুকুর, পানি ছাড়া যেন কোথাও স্বস্তি নেই তার। একটু ঠান্ডার আশায় জলের ধারে বসে রয়েছে বানর, আর গরমে নাকাল সঙ্গীর পরিচর্যায় ব্যস্ত আরেক বানর। জলহস্তির কাছে গেলেও গরমে দেখা মেলেনি তার, যেন ডুব দিয়ে শান্তির খোঁজে ব্যস্ত সে। গরম থেকে বাঁচতে গাছের ছায়ায় স্থির দাঁড়িয়ে রয়েছে ঘোড়া এবং জিরাফ, যেন বৃষ্টির মৌন প্রার্থনায় ব্যস্ত তারা। তবে তীব্র গরম উপেক্ষা করেই অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। দাবদাহ থেকে বাঁচতে কিছুক্ষণ পরপর পানি দিয়ে হাত মুখ ধুতে দেখা গেছে অনেককে। বলছেন বিনোদনের পাশাপাশি গরমে হাঁসফাঁস প্রাণীকুলের অবস্থা দেখতে এসেছেন তারা। গরমে তো মানুষদেরও অবস্থা খারাপ, পশু পাখিদের অবস্থা খারাপ। এখানে দেখলাম যে বাঘকে মাংস দিচ্ছে, বাঘ খাচ্ছে না। গরমে অস্থির মানুষ পশু পাখি সব গরমে অস্থির। গরমে তো প্রচুর গরমের অবস্থা খারাপ, প্রাণীরা সব পানির ভিতরে থাকে, জলস্থির পানির ভিতরে ডুবে থাকতেছে, সামনে দেখতে পারতেছে না, হাতি ঘোড়া সব ভিতরে থাকে। বিশ্বে সব জায়গায় তো প্রচুর গরম, সেই সুবাদে বাংলাদেশেও প্রচুর গরম, কিন্তু এটা উপেক্ষা করে আমরা আর কি একটু বেড়াতে আসছি। প্রাণীগুলো দেখে একটু শিখবে, পরিবেশ অনেক সুন্দর, ক্লিন করছে, আগের থেকে পরিবেশ অনেক ভালো। গাছপালা চিড়িয়াখানার পরিবেশ কিছুটা শীতল রাখতে সহায়তা করলেও এই গরমে যেন কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। আর তাই মানুষ ও প্রাণীকুলের এখন যেন একটাই চাওয়া, কবে আসবে এক পশলা বৃষ্টি আর কবে মিলবে স্বস্তি। আফরিন আপ্পি, আমাদের সময়।